আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাদের স্কুলে সবাইকে স্বাগতম। এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়টা নিয়ে আজকে আলাপ করব। এই ভিডিওটাতে চিন্তা করেছি যে পরের যে ভিডিওটা আসবে এটার পরে চতুর্থ অধ্যায়টা, সেটাকে আগে আপলোড করার ইচ্ছা ছিল, কিন্তু পরমাণুর গঠন অধ্যায়টা, এটার যে বেসিক এবং এটার ভিতরে যে পরিমাণ পড়াশোনা আছে এটাকে আগে একটু বুঝে এরপরে ফোর্থ চ্যাপ্টার, যেটাকে আমি বলেছি যে পর্যায় সারণি কেমিস্ট্রি, সেই অধ্যায়, যে অধ্যায়কে কিছু পরিমাণেও যদি কেউ স্কিপ করে যায় তাহলে তার পক্ষে কেমিস্ট্রি বুঝতে অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। তোমাদের ভিতরে যাদের এইরকম আছে, যাদের কেমিস্ট্রি ভীতি আছে, তাদেরকে বলবো যে তোমরা যে যারা আমার ভিডিওগুলো দেখছো, কেমিস্ট্রির যতগুলো অধ্যায় আমি আপলোড করেছি এবং যে ভাবে বোর্ড সলিউশন গুলো করেছি, আমি চেষ্টা করছি এমন একটা প্লেলিস্ট করার যে প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও যদি একটা স্টুডেন্ট দেখে আমার মনে হয় যে তার পক্ষে কেমিস্ট্রিতে আর সেই রকম ধরনের প্রবলেম থাকার কথা না। যদিও একটু লেভেল বেসিকে কথা বলি, এসএসসি লেভেলে যে পরিমাণ কেমিস্ট্রির যেই জিনিসগুলো আলোচনা করা হয়েছে, আসলে পড়াশোনার তো মানে এই যে অধ্যায়টা না, তৃতীয় অধ্যায় যে পদার্থের গঠন, এই অধ্যায়টা এসএসসি বইয়ের মধ্যে যে পরিমাণ আলাপ করা হয়েছে সেটা হচ্ছে মোট আলোচনার লেস দেন 1% অ্যাকচুয়ালি। মানে এটার ভিতরে যদি ঢোকা যায়, মানে এখানে যে মেইন টপিকসগুলো আমি লিখেছি সেগুলোর ভিতরে যদি যাওয়া যায় তাহলে সায়েন্টিস্টদের আবিষ্কৃত বা এখন পর্যন্ত আপডেটেড নলেজের অনেক কিছু পাওয়া যাবে। যেহেতু আমি এর আগেও বলেছি যে আমি অধ্যায়ভিত্তিক যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো শুধুমাত্র বইয়ের মধ্যে যে আলোচনাগুলো আছে আমি অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি, এরপরেও এটার প্রত্যেকটা কন্টেন্টকে ধরে ধরে আরও অনেক বেশি পরিমাণে এবং অনেক আলাদা আলাদাভাবে ভিডিও করা যাবে, সে ভিডিওগুলো হচ্ছে পরবর্তী স্টেপের ক্ষেত্রে। সো এই মুহূর্তে এই অধ্যায়টা যারা তোমরা পড়েছ বা পড়ছো বা সামনে তোমাদের পরীক্ষা, আমি জানি যে আর কিছুদিন পরে পরীক্ষা এবং সেখানে তোমাদের পড়াশোনার যেই পরিমাণ প্রিপারেশনের ঘাটতিগুলোকে একটু একটু করে মেটানোর জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে মেইন টপিকসে আমি যে 10টা টপিক লিখে রেখেছি, এই অধ্যায়টা তোমরা যারা পড়েছ জানো এই অধ্যায়ের যে কন্টেন্ট সেটা আপাত দৃষ্টিতে সহজ মনে হইলেও কিন্তু এখানে অনেক কিছু আছে পড়াশোনা করার। এবং ফোর্থ চ্যাপ্টার যেটা এর পরে, যেটা হচ্ছে কেমিস্ট্রির বেসিক চ্যাপ্টার, সেখানে যাওয়ার আগে এই নলেজটা 100% লাগবে। এখানে মৌল পড়তে হবে, খুব সহজ জিনিস মৌল, এটা পড়ব। মৌলের প্রতীক, সংকেত, যোজনী, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। তারপরে পরমাণুর কণিকা বলতে যে জিনিসটা বোঝানো হয়, আমরা সবাই জানি যে পদার্থ সৃষ্টি হয় হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে, কিন্তু এটার ভিতরে আরও কিছু আছে। তারপরে পরমাণুর পরিচিতি পড়তে হবে, এটা একটা খুবই বেসিক একটা জিনিস। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের অনেকেরই আমি জানি, মানে এই অধ্যায়টা যাদের কাছে আমার লেকচারটা শোনার পরে যাদের কাছে মনে হবে যে এগুলো তো আগে জানি, তাদেরকে আমার স্যালিউট। আর যাদের কাছে কিছু কিছু জিনিস নতুন নতুন মনে হবে বা একটু বুঝতে পারছো, তাদের জন্য আমার এই প্রচেষ্টা। আপেক্ষিক পারমাণবিক আর আপেক্ষিক আণবিক ভর, এই দুইটা জিনিস খুবই সহজ, তোমরা যারা ভালো কেমিস্ট্রি পড়ো তারা তো জানোই, কিন্তু যারা একটু কম পড়ো তারা একটু খেয়াল করবা। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নামে দুই পাতা লেখা হয়েছে তোমাদের বই অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওই দুই পাতার মধ্যে যে কি পরিমাণ ইনফরমেশন আছে সেটা যদি একটু ভালো মতো ডিগিং করা যায় তাহলে দেখবা যে কত ধরনের ইনফরমেশন আছে। পরমাণুর মডেল খুব বিখ্যাত দুইটা পড়া, এত বিখ্যাত মানে কেমিস্ট্রি বই যারা পড়েছে তাদের অ্যাটলিস্ট এই দুইটা জিনিস পরীক্ষার হলে লিখতেই হয়। এটা জানো তোমরা, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, এই মডেল নিয়ে আমরা একটু আলাপ করব। আসলে এই মডেলটার ভিতরে কি বলা হয়েছে, নাম্বার 9 হচ্ছে এই দুইটা জিনিসেরই আবার সীমাবদ্ধতা আছে, দিস ইজ কল লিমিটেশনস। লিমিটেশনস মিনস একটা সায়েন্টিস্ট তার টাইমে, তখন পৃথিবীতে যে নলেজটা ছিল সেই নলেজের উপর বেস করে উনি ওনার সুচিন্তিত একটা মতামত দিয়েছেন, পরবর্তী সায়েন্টিস্ট আরেকটু আপডেটেড হয়ে এবং আরও কিছু আবিষ্কার করে সেই জিনিসটার উপরে আরেকটু ভালো কিছু মতামত দিয়েছেন। সেই ঘটনাটাই ঘটেছে 1911 সালে রাদারফোর্ডের মডেল থেকে ঠিক 2 বছর পরে নিলস বোরের যে মডেলটা উনি দিয়েছেন সেখানে কিছুটা কানেকশন ছিল, এবং সেখানেও নিলস বোরের মডেলের মধ্যে কিছু লিমিটেশন ছিল, আমরা সেটা নিয়ে আলাপ করব। এবং সব শেষে একটা
অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে এটা না শক্তি স্তর ইলেকট্রোমে, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। এই ওই ভিডিওটা হইতে পারে 1 ঘন্টার মতো, যেখানে ইলেকট্রন বিন্যাস তো একটা অনেক বড় জিনিস, এটাকে তো আসলে এই 10টা মৌলের মধ্যে এই অধ্যায়ে যদি আলাপ করতে চাই তাহলে ভিডিওর লেন্থ হয়ে যাবে প্রায় 3 ঘন্টার মতো। কিন্তু তোমাদের বইয়ে যতটুকু আলাপ করা আছে সেইটুকুই আমি এটাতে আলাপ করবো, যাতে অ্যাটলিস্ট বইয়েরটুকু তোমরা বুঝতে পারো। এরপরে অ্যাডভান্সড লেভেলে কিছু কথা আছে, যেমন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যখন একটা শক্তি স্তরের অরবিটাল নিয়ে কথা বলতে চাই, তোমরা জানো সবাই সেখানে SPDF নামে 4টা অরবিটাল আছে, একটু পরে ব্যাখ্যা করব। তারপরে সেখানে কিন্তু কোয়ান্টাম সংখ্যার ব্যাপার আছে, আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কিন্তু 4 প্রকার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন নাম্বার বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা জিনিসকে নিয়ে ব্যাখ্যা করলে ওই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে এই ভিডিওটাতে আমি আলাপ করব। এই অংশগুলোতে একটু আলাপ করে দিই যে পদার্থের গঠনের তৃতীয় অধ্যায়ে যে মৌলের ব্যাপার বলা হয়েছে, তোমাদের কেমিস্ট্রি বইয়ের একদম সবার শেষের পেজে যে পর্যায় সারণীটা আছে, সেই পর্যায় সারণীতে তোমরা যে মৌলগুলো দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মৌল, এদের প্রত্যেকের কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, সেটা এখানে বলে দিব এই যে পরমাণু পরিচিতিতে। তাহলে মৌল কাকে বলে, শব্দ দুটাকে বোঝার আগে বুঝতে হবে যে পরমাণু বা অণু কাকে বলে। আমরা সবাই জানি যে পরমাণু, হ্যাঁ, এই শব্দটার যে ইংরেজি প্রতিশব্দ যেটাকে আমরা অ্যাটম বলি, এই শব্দটার ইতিহাসটা কিন্তু তোমাদের একটু জানা লাগবে। ডেমোক্রিটাসের নাম তোমরা শুনেছ, ডেমোক্রিটাস কিন্তু পরমাণুকে আর ভাগ করা যায় না এরকম একটা মতবাদ দিয়েছিলেন সে অনেক আগে 1800 শতাব্দীর দিকে। এখন পরমাণুকে আর ভাগ করা যায় না, সেই কারণে একটা গ্রিক শব্দ এ আর টম, এই দুইটাকে একসাথে করে যেটাকে আর ভাগ করা যায় না সেরকম একটা নাম দিয়েছিলেন অ্যাটম। কিন্তু এর পরবর্তীতে সায়েন্টিস্টদের আরও আবিষ্কারের ফলে, যখন রাদারফোর্ড আবিষ্কার করলেন যে পরমাণুর কেন্দ্রে কিন্তু নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট কিছু বস্তু আছে যেগুলোকে আইডেন্টিফাই হয়েছে যে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন। সো প্রোটন হচ্ছে একটা পজিটিভ চার্জড একটা বস্তু বা রাসায়নিক সত্তা। সো অ্যাটম পরমাণু আর যে অণু এটা হচ্ছে মলিকিউল। অ্যামেদিও অ্যাভোগাড্রোর নাম তোমরা শুনেছ, ইতালির বিজ্ঞানী, উনি একটা পুঞ্জীভূত বস্তুকে মলিকিউল শব্দ হিসেবে পরমাণুর পুঞ্জকে একটা অণুর মতো করে চিন্তা করে সেটা নাম দিলেন মলিকিউল। এবং উনি বললেন যে অণু হচ্ছে সেই রাসায়নিক সত্তা যেটা একটা বস্তুর বৈশিষ্ট্য ধারণ করবে এবং প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করতে পারবে, তার মানে তার ইন্টারনাল স্টেট হচ্ছে স্টেবল। কিন্তু পরমাণুর ক্ষেত্রে যেটা, পরমাণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, যেই কণাটা ওই ওই বস্তুর বৈশিষ্ট্যটা বহন করবে, সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে কিন্তু প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করতে পারবে না। প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করার জন্য তার যে স্থিতিশীলতা দরকার, তার যে স্ট্রেংথ দরকার, তার যে আণবিক গঠন দরকার, সেটাকে বজায় রাখতে হলে বা সেটাকে অর্জন করতে হলে তাকে ইলেকট্রন শেয়ার বা আদান প্রদান করে একটা অণু গঠন করতে হবে, এবং এই অণুটাই হচ্ছে প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করে। সো এই দুইটা জিনিসের কনসেপ্ট কিন্তু অনেক বড়। ইভেন এটা হতে পারে যে পরমাণু বা অ্যাটম নিয়ে শুধু একটা ভিডিও হতে পারে যে হোয়াট ইজ অ্যাটম অ্যাকচুয়ালি, অ্যান্ড ইভেন ইট ক্যান বি আনাদার ভিডিও হোয়াট ইজ মলিকিউল অ্যাকচুয়ালি। এখন এটার ভিতরে ঢুকলে তো অনেক কিছু পড়া যাবে, SSC লেভেলে আমি একটু আলাপ করে দিতে চাই, এবং ফার্দার পরবর্তীতে আমার এই প্লেলিস্টে প্রত্যেকটা জিনিসের ইনশাল্লাহ ভিডিও থাকবে, যদি আরও কিছু নতুন কিছু তোমরা জানতে চাও। তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায়ে প্রথমে দেওয়া আছে যে মৌল, মৌলের কিছু সংজ্ঞা কথাবার্তা বলা হয়েছে, এবং এরপরে মৌলের প্রতীকে বলা হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি ইংরেজি, ল্যাটিন এবং আরবি এই 3টা ভাষা থেকে মৌলের নামকরণটাকে করেছি। যেমন আমরা যদি বলি বি ফর কি, বি ফর হচ্ছে বোরন, সি ফর কার্বন, এখন সি ফর কার্বন, এফ ফর ফ্লোরিন, আই ফর আয়োডিন, পি ফর ফসফরাস, এখন লিখে তো শেষ করা যাবে না, কারণ হচ্ছে 212টা নাম লিখতে হবে তাহলে পর্যন্ত আবিষ্কৃত।
এখন বি ফর বোরন, সি ফর কার্বন, আমরা যদি বলি ও ফর অক্সিজেন, আই ফর আয়োডিন, পি ফর ফসফরাস, এস ফর সালফার, হ্যাঁ এস ফর সালফার, এভেন এরকম করে একটা অ্যালফাবেটে ইংরেজি নামের যেই আদ্যক্ষর বা প্রথম অক্ষর, এটা দিয়ে যে হচ্ছে মৌলগুলোর নামকে প্রকাশ করা হয়, সেই প্রকাশের যেই এক্সপ্রেশন বা সেই প্রকাশটার নামই হচ্ছে মৌলের প্রতীক। অর্থাৎ প্রতীক বলতে বোঝানো হবে যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন পুরো নামের সংক্ষিপ্ত রূপ সেটা কোন ভাষা, সেটা হইতে পারে ইংরেজি, সেটা হতে পারে ল্যাটিন ভাষা, সেটা হতে পারে আরবি ভাষা। যেমন তোমরা জারকোনিয়ামের নাম শুনেছ, এই বোরন আর জারকোনিয়াম এই দুটা শব্দ নেওয়া হয়েছে আরবি ভাষা থেকে, আবার ল্যাটিন থেকে অনেক নেওয়া হয়েছে। যেমন সোডিয়াম কিন্তু Na, এটা তোমরা জানো, কপার Cu, লেড Pb, হ্যাঁ তারপরে মার্কারি হচ্ছে Hg, এরকম ভাবে সোডিয়াম, ইভেন পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, এগুলো খুবই পরিচিত আমাদের কাছে, তোমরা অ্যাভেলেবল এই জিনিসগুলো অনেকবার তোমরা পরীক্ষা লিখেছো এবং জানো, কিন্তু অধ্যায়ের স্বার্থে একটু ব্যাখ্যা করছি। Na মানে হচ্ছে ন্যাট্রিয়াম, মানে সোডিয়ামের ল্যাটিন নাম, Cu মানে হচ্ছে কাপ্রাম বা কপারের ল্যাটিন নাম, Pb মানে হচ্ছে প্লাম্বাম বা লেডের ল্যাটিন নাম, লেড মানে সীসা, Hg মানে হচ্ছে হাইড্রোজিরাম বা মার্কারি যেটা পারদের ল্যাটিন নাম, আর কে মানে হচ্ছে ক্যালিয়াম যেটা পটাশিয়ামের ল্যাটিন নাম। সুতরাং ইংরেজি আর ল্যাটিন, এছাড়া এমন হইতে পারে এই যে এখানে যেমন একটা অ্যালফাবেট দিয়ে মৌলের নামকে বোঝানো যায়, ঠিক এরকম ভাবে এখানে, এখানে তো আমরা N লিখলে নাইট্রোজেন হবে, তাহলে Na কি হবে, Na হচ্ছে সোডিয়াম। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করি, মানে সায়েন্টিস্টদের কাছ থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে প্রথমে অ্যালফাবেটটাকে বড় হরফে লিখে তার সাথে ইমিডিয়েট যে অ্যালফাবেটটা আছে সেটাকে ছোট হরফে বা স্মল লেটারে লিখে আমরা মৌলের নাম প্রকাশ করি, কখনোই কিন্তু দুইটাকেই একই সাথে ক্যাপিটাল লেটার আমরা প্রকাশ করি না। আবার অনেক সিমিলারিটিজ আছে, যেমন আমরা যদি বলি বি ফর বোরন, তাহলে বি এ মানে হচ্ছে ব্যারিয়াম, বি ই মানে হচ্ছে বেরিলিয়াম, বি আই মানে হচ্ছে বিসমাথ, বি আর মানে হচ্ছে ব্রোমিন, আবার ঠিক একই রকম ভাবে সি মানে হচ্ছে ক্যালসিয়াম, সরি কার্বন, সি এ মানে ক্যালসিয়াম, সি ও মানে কোবাল্ট, সি এল মানে হচ্ছে ক্লোরিন, সি এস মানে হচ্ছে সিজিয়াম, সি আর মানে হচ্ছে ক্রোমিয়াম, হ্যাঁ এখন ক্যালসিয়াম, কোবাল্ট, ক্লোরিন, সিজিয়াম, ক্রোমিয়াম এরকম আরো আছে। তো এখন সবগুলোই সি দিয়ে শুরু হইলেও এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা প্রপার্টিস, প্রত্যেকটা জিনিস আলাদা, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দের আর লট অফ আদার প্রপার্টিস যেগুলো পর্যায় সারণীতে আমি তোমাদেরকে বলবো, সেখানে একটা খুব ইন্টারেস্টিং পড়া আছে পর্যায়বৃত্তিক ধর্ম। আর একটা মৌলকে নিয়ে যদি পড়তে চাও, তোমরা যদি সিম্পলি সোডিয়াম নিয়ে পড়তে চাও, গুগল একটু সার্চ করে দেখো সোডিয়ামের যে জাস্ট উইকিপিডিয়া পেজের মধ্যে কত ইনফরমেশন দেওয়া আছে, উইকিপিডিয়া পেজের হাতের ডান দিকে সোডিয়ামটার কিছু স্পেসিফিক জিনিস দেওয়া আছে, সেখানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক থেকে শুরু করে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব এবং সেটার আরও অনেক প্রপার্টি, সেটা কী কী ধরনের রিয়েকশন করে এভরিথিং দেওয়া আছে। সেগুলো একটু হায়ার লেভেলের পড়া, মানে আরো স্পেসিফিক পড়া, কিন্তু এরকম ভাবে মৌলের প্রতীককে আমরা জানার চেষ্টা করব যে এগুলো হচ্ছে প্রতীক। এবং আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তাদের সবার কাছে আগে থেকে জানা ছিল, কিন্তু অধ্যায়টার জন্য বলতে হচ্ছে। তাহলে মৌলের প্রতীকে আমার মনে হয় না তোমাদের প্রবলেম হবে, খালি মনে রাখবা যে মৌলের প্রতীকের নামকরণগুলো করা হয়েছে আরবি, ল্যাটিন আর হচ্ছে ইংরেজি নাম থেকে, এগুলো সব ইংরেজি নাম, হ্যাঁ এই যে কার্বন, অক্সিজেন, আয়োডিন, ইভেন হাইড্রোজেন লিখি নেবে, হাইড্রোজেন এক নম্বর মৌল। সো এইরকম ভাবে আমরা মৌলের নামকরণ বা প্রতীকটাকে বোঝার চেষ্টা করব। এরপর আছে পরমাণুর কণিকা, মজার জিনিস, তোমরা সবাই জানো যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এখন পরমাণুতে যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, এছাড়া আর কি থাকে পরমাণুতে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়া কি আর কি থাকে? সো ইউ শুড রিমেম্বার যে আমি যদি পরমাণুর কথা বলি তাহলে সেখানে দুইটা জিনিস থাকবে,
একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এখন স্থায়ী আর অস্থায়ীর মধ্যে নামকরণে বোঝা যাচ্ছে পার্থক্যটা কি হবে। স্থায়ী হচ্ছে পার্মানেন্টলি যে জিনিসগুলো একটা পরমাণুতে থাকে, আর অস্থায়ী ভাবেও থাকে। এই রকম নামগুলো হচ্ছে, যেমন আমি যদি এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের কথা বলি, উইচ ইজ পার্মানেন্ট, ইলেকট্রন প্রোটন নিউট্রন, আর অস্থায়ীর মধ্যে আছে এখানে হচ্ছে মেসন পজিট্রন গ্র্যাভিট্রন নিউট্রিনো, আরো আছে অবশ্যই এরকম, কিন্তু এগুলো তোমাদের বইয়ে লেখা হয় নাই, অ্যান্টি নিউট্রিনো। এখন এই জিনিসগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা, মানে দিজ আর টেম্পোরারি, পরমাণুতে পাওয়া যায় কিন্তু দিজ আর ভেরি ভেরি পার্মানেন্ট, কারণ পরমাণুকে ভাঙলে এই জিনিসগুলো আবিষ্কার হয়, সেটা কিন্তু অনেক সাধনার ফসল। কারণ 1800 সনে, মানে যখন খ্রিস্টপূর্ব 400 অব্দে যখন আবিষ্কার হয়েছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না, সেখান থেকে পরমাণুকে ভাঙা যায় এবং ভাঙলে যে এত কিছু পাওয়া যায়, সেই আবিষ্কারের মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গেছে। সো এই ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন নিউট্রনের আগে একটু জিনিসটাকে বুঝতে হবে যে ইলেকট্রন প্রোটন নিউট্রনটা কি। এই মুহূর্তে যারা ভিডিও দেখছো, আই থিঙ্ক 100% আই এম কনফিডেন্ট যে তোমরা সবাই জানো যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, কেন্দ্রের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, বাইরে ইলেকট্রন ঘুরতে থাকে, হুইচ ইজ ভেরি সিম্পল আইডিয়া, হুইচ ইজ ভেরি ওকে, এটা সহজ জিনিস। এবং এটা এই মানে পরমাণু হচ্ছে এইরকম, কিন্তু এখানে একটু মজার জিনিস হচ্ছে পরমাণু যে অ্যাকচুয়ালি গোলাকার সেইটাও আমরা কবে পাইছি। পরমাণু গোলাকার সেটাকে আমরা রাদারফোর্ড থেকে পাইছি না, আমরা পেয়েছি হচ্ছে বোর থেকে। রাদারফোর্ড যে কথা বলেছে সেটা বলবো একটু পরে। উনি বলেছে সৌর জগতের মতো একটা ঘটনা, যে সূর্যকে চারপাশে, সূর্যকে কেন্দ্র করে বুধ শুক্র শনি ইউরেনাস নেপচুন প্লুটো এরা ঘুরতেছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। দিজ আর ওকে, বাট অ্যাকচুয়ালি এটা এটার যে আকৃতি, পরমাণু কি উপবৃত্তাকার না বৃত্তাকার না ডিম্বাকার, সেটার ব্যাখ্যা কিন্তু আসছে নিলস বোর থেকে। এবং আমরা কিন্তু এরকম ভাবে গোল করেই এক্সপ্রেশনটা দেই যে পরমাণু আসলে এরকম। এখন ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের কিন্তু আবার কিছু স্পেসিফিকেশন আছে, মনে রাখতে হবে। ইলেকট্রনের আধান কিন্তু -1.6×10⁻¹⁹ কুলম্ব, দিস ইজ মাইনাস, এবং প্রোটনের হচ্ছে +1.6×10⁻¹⁹ কুলম্ব। ইট মিন্স দ্যাট এইটা আর এটা একই আধান বিশিষ্ট, জাস্ট অপোজিট। ইলেকট্রন এবং প্রোটনের আধান কিন্তু অলমোস্ট সিমিলার, কিন্তু নিউট্রনের আধান কত? নিউট্রন তো কোনো নিউট্রাল, নিউট্রনের আধান কোনো নাই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে জিরো। নাও থিংস টু রিমেম্বার যে ইলেকট্রনের আসলে ভর কত। ইলেকট্রনের ভর কিন্তু হচ্ছে 9.11×10⁻²⁸ গ্রাম, অনেক কম ভর। কিন্তু সেদিক থেকে প্রোটনের হচ্ছে 1.675×10⁻²⁴ গ্রাম। এখন একটু হিসাব করে দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে -10⁻², এটা -28। এখন তোমরা যদি অ্যাকচুয়ালি 10⁻²⁴ কে 10⁻²⁸ দিয়ে ভাগ করো, অ্যাকচুয়ালি এটা হবে 10,000। হিসাবটা কিন্তু এরকম। এখন এই যে 10,000, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আরেকটু ব্যাপার আছে, 9.11 1.675, অ্যাকচুয়ালি এই হিসাবটাও ভুল হবে, কিন্তু সায়েন্টিস্টদের অ্যাপ্রক্সিমেট আইডিয়াটা হচ্ছে ইলেকট্রন প্রোটনের তুলনায় 1838 গুণ হালকা, 1/1838। ইলেকট্রন অনেক হালকা প্রোটনের তুলনায়। এখন কতটুকু হালকা? 1838 ভাগের এক ভাগ। সেই হিসাবে
প্রোটনের ভর হচ্ছে ইউজুয়ালি মানে যেটা অ্যাপ্রক্সিমেট ভর হচ্ছে 1.675 × 10⁻²⁴ গ্রাম, আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻²⁸ গ্রাম। সেদিক থেকে নিউট্রনেরও কাছাকাছি, নিউট্রনের হচ্ছে 1.67 × 10⁻²⁴ গ্রাম। নাও কোয়েশ্চেন ইজ, আমি যদি এখন এটাকে কেজিতে নিই, কেজিতে নিলে কেমন হবে? কেজিতে নিলে যদি, কারণ কেজির ব্যাপারটা কেন বলছি, অনেক স্টুডেন্টের এইটাও প্রবলেম আছে যে -2⁻ এটাকে গ্রাম থেকে কেজিতে নিলে, কেজি থেকে গ্রামে আনলে অ্যাকচুয়ালি কেমন চেঞ্জ হয়। খুব তাড়াতাড়ি তারা সেটা বুঝতে পারে না। এখন এখানে একটু খেয়াল করো, ইলেকট্রনের যে ভর, ভর হচ্ছে 9.11 × 10⁻²⁸ গ্রাম। এখন গ্রামকে কেজিতে নিতে হলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। এখন আমি যদি এইটাকে আরো 1000 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 10⁻³ হলো, এটা 10⁻³ না, 1000। এটা যদি উপরে যায় তাহলে -3 হবে। তাহলে ঘটনাটা কি এরকম না, 9.11 × 10⁻²⁸ × 10⁻³। এখন এটাকে কি করতে হবে, যোগ করতে হবে। অ্যাকচুয়ালি তখন হবে 9.11 × 10⁻³⁹ কেজি। তার মানে অনলি -3 কে আমি অ্যাড করেছি, এটাতে কি হবে 1.67 × 10⁻²⁷ কেজি। 1.67 × 10⁻²⁷ কেজি গ্রামকে কেজিতে নিলে। কেন এই কেজিটা বলে দিলাম, কারণ এমসিকিউতে এরকমও আছে, আসে যে নিচের কোনটি ইলেকট্রনের ভর, তখন 10⁻³ কেজি দেয়া থাকে, কিন্তু স্টুডেন্টের মাথায় তখন থাকে যে ও দেখেছে 10⁻²⁸ গ্রাম, ও তখন সেটাকে কোরিলেট করতে পারে না যে অ্যাকচুয়ালি আমি যে দেখছি বইয়ের মধ্যে 9.11 × 10⁻²⁸ গ্রাম, সেটাই 10⁻³ কেজি, বোথ ওয়ার সেম। তখন তার কিন্তু একটা কনফিউশনের জায়গা তৈরি হয়। ওই জায়গাটাকে রিমুভ করার জন্য এটাকে একটু বলে দিলাম। সো দিস ইজ ইজি আই থিঙ্ক, 10⁻³ কেজি। সো ইলেকট্রন প্রোটন নিউট্রনের এই ভর আর আধান মনে রাখতে হবে। এটা অবশ্য তোমাদের বইয়ে দেওয়া আছে যে ইলেকট্রনের আধান যেটা মাইনাস সেটাই হচ্ছে পজিটিভ প্রোটনের ক্ষেত্রে। ইলেকট্রনের এটা গ্রাম, এটা গ্রাম, এটা গ্রাম, এই তিনটা গ্রাম। মনে রাখাটা একটু কঠিন আমি জানি, কিন্তু প্র্যাকটিস করলে পারবা, ডেফিনেটলি পারবা। এটা তাহলে একটু মুছে দেওয়া যাক। এটা হচ্ছে পরমাণুর একটু ছোট্ট পরিচিতি বলেছি, এরপরে আমি একটু পরমাণুর পরিচিতি নিয়ে কথা বলবো। পরমাণুর পরিচিতি মুছে দিই, হ্যাঁ ওকে। পরমাণুর যে পরিচিতি, এই যে ওটা মুছে দিল অধ্যায়। আচ্ছা, এখন আমরা যে বলি, মানে অ্যাকচুয়ালি তোমাদের বই এরকম একটা ফিগার দেওয়া আছে, লিথিয়ামের একটা অংশ দেওয়া আছে, যে এখানে বলা হয়েছে যে লিথিয়াম যেটা, ওইটার ভিতরে এরকম ভাবে দেওয়া আছে, আর ফার্স্ট শেল সেকেন্ড শেল। লিথিয়ামের একটা স্ট্রাকচার দেওয়া আছে তোমাদের বইয়ে, অবশ্য এটা নিয়ে পরমাণু মডেল আলাপ করব, তারপর একটু বলে নিই। জানি আমরা সবাই যে একটু পরে আমি যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা নিয়ে কথা বলবো, সেখানে তোমরা সবাই জানো যে 2N² নামে একটা সূত্র আছে, সেটা দিয়ে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে সেটা বের করা যায়। এটাও জানো যে প্রথম শেলে 2টা থাকে, সেকেন্ড শেলে 8টা থাকে, থার্ড শেলে 18টা থাকে। এখানেও সেম, এটার যে ফার্স্ট শেল এখানে 2টা ইলেকট্রন আছে। বাট দ্য থিং ইজ হুইচ ইজ নিড টু রিমেম্বার ইন দিস চ্যাপ্টার, 2টা শব্দ, সেটা হচ্ছে এই, এটা যেহেতু নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। এখন অ্যাকচুয়ালি এখানে প্রোটন হচ্ছে 3টা, নিউট্রন হচ্ছে 4টা, আর এই যে ইলেকট্রন, এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন দেওয়াই আছে, আসেই হচ্ছে 3টা, রাইট? এখন ইলেকট্রন, আচ্ছা একটু ভুল হয়েছে আমার, এখানে উচিত হবে মাইনাস দেওয়া, প্লাস দেওয়া। এখন প্রোটন এখানে 3টা আছে,
নিউট্রন চারটা আছে, এখন প্রোটন আর নিউট্রনকে যোগ করলে কত হবে? প্রোটন আর নিউট্রনকে যোগ করলে হবে সাত। এই যে একটা পরমাণুর অভ্যন্তরের মানে নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনকে যোগ করলে যে যোগফলটা পাওয়া যায় এটার নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, এটার আরেক নাম হচ্ছে ভর সংখ্যা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার, নিউক্লিয়ন সংখ্যা এবং এটার আরেকটা নাম মানে এই একই নাম, সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউক্লিয়ার সংখ্যার ভর সংখ্যা কি এক জিনিস? ডেফিনেটলি এক জিনিস, বিকজ নিউক্লিয়ার সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা, সিমিলারলি ভর সংখ্যাটাও প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। আর এটার ভিতরে যে প্রোটন সংখ্যাটা আছে, আই মিন যতটা প্রোটন আছে, থিঙ্ক অ্যাবাউট সোডিয়াম, উই নো অল দ্যাট সোডিয়ামের ভিতরে 11টা প্রোটন আছে, আমরা সবাই জানি। ক্লোরিনের ভিতরে 17টা আছে, তার মানে সোডিয়ামের ভিতরে যে 11টা প্রোটন আছে এটা হচ্ছে সোডিয়ামের একটা পরমাণুর ভিতরের প্রোটন সংখ্যা, যেটা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা। এখন প্রোটন সংখ্যা কি কখনো ভগ্নাংশ হইতে পারে? জীবনেও না। তুমি কি কখনো তোমার আড়াইটা বন্ধু হইতে পারে বা সোয়া দুইটা বন্ধু হইতে পারে? সম্ভব না। আই মিন ইন কেস অফ নাম্বারিং এগুলো হচ্ছে একদম পূর্ণ সংখ্যা, রিয়েল নাম্বারস, নট ফ্রিকশন। তোমাদের তোমরা কিন্তু ম্যাথে পড়েছো রিয়েল নাম্বারস কি কি। রিয়েল নাম্বারস হচ্ছে যেগুলোর একটা পূর্ণ অংশ থাকবে, যেমন এখানে প্রোটন 11টাই হবে, 11.20 হইতে পারে না, 11.20 হইতে পারে না, দশমিক হবে। এই দুইটা জিনিস আপেক্ষিক পারমাণবিক ভর, এটার ব্যাখ্যা দিব, এটার ব্যাখ্যা আজকে দিব। তোমরা এটা এই দুইটা জিনিস 6 আর 7, 5 আর 6 যারা বোঝো না, তারা দয়া করে আমার এই অংশটুকু দেখবা। যে এখানে যেহেতু আমি বলেছি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন এর যোগফল হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যা, এবং বাইরে যে ইলেকট্রন ঘুরতেছে সেটাও কিন্তু ভগ্নাংশ হইতে পারে না। সাধারণত একটা পরমাণুতে যতটা প্রোটন থাকবে ততটাই ইলেকট্রন থাকবে, এই কারণে পরমাণুতে মোট চার্জ অ্যাকচুয়ালি সামেশন করলে বা সামেটিভ হতে হবে জিরো, কারণ যতটা প্রোটন থাকবে তত ইনটু +1.6×10⁻¹⁹ কুলম, আর ঠিক যতটা ইলেকট্রন থাকবে তত ইনটু মাইনাস, হিসাব করলে জিরো হবে। তাই পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। সো আই থিঙ্ক দিস ইজ ইজি। সো এইখানে এই জিনিসটা ক্লিয়ার। তোমাদের বইয়ে কিন্তু এরকম ভাবে দেওয়া আছে, যেমন আমি যদি বলি যে 12, 6 কার্বন, এখন এই যে উপরে যে 12 না, এই 12 মানে মাথার উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, ওকে? আর এই যে নিচে যেটা থাকে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা, আর এই যে ভর সংখ্যা এটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। তাহলে এই পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা থেকে আমি যদি পারমাণবিক সংখ্যা বাদ দেই তাহলে আমি নিউট্রন সংখ্যা পাব। আর কোন আধান যুক্ত হওয়া বা আধান সৃষ্টি হওয়ার জিনিসটা কিরকম, এখন যদি মনে করো আমি যদি বলি যে 27 13 অ্যালুমিনিয়াম 3+, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন এই যে 27 এটা হচ্ছে ভর সংখ্যা, এই যে 13 এটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এই যে 3+ ডান পাশের উপরে যে প্লাস বা মাইনাস এটা হচ্ছে পরমাণুটা কিভাবে আয়নে পরিণত হয়েছে সেইটার এক্সপ্রেশন। এখন কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভ হবে, অ্যানায়ন হবে, ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন হবে, পজিটিভ হবে। এখন কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেছে সেইটা ডিপেন্ড করবে তার নাম্বারের উপরে। বিকজ একটু খেয়াল করো এই যে পরমাণুটা, এখন আমি যদি বলি যে এটা আমি চাই ভর সংখ্যা, এখন অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে এই যে ভর সংখ্যা এটাকে প্রকাশ করা হয় কিন্তু এ দিয়ে, আর এই যে পারমাণবিক সংখ্যা এটাকে প্রকাশ করা হয় জেড দিয়ে। একটু খেয়াল করো
এখানে যে এ আর জেড, এটা এই ভর সংখ্যায় কিন্তু এটা নিউক্লিয়ন সংখ্যা। ওকে, সো ইফ ইট ইজ এ এন্ড ইফ ইট ইজ জেড, সো এ মানে ভর সংখ্যা, জেড মানে পারমাণবিক সংখ্যা। সো আমি একটা পরমাণু কি কি পেতে পারি, এ জেড ই পি এন, মানে হচ্ছে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো পেতে পারি। এখন এই পরমাণুটা থেকে আমরা কি পাবো, এটা ভর কত, 27, পারমাণবিক সংখ্যা কত, 13। এখন ইলেকট্রন কয়টা, এখন এটা যে আধানে পরিণত হয়েছে 3+ দিয়ে, এটার মানে হচ্ছে এই পরমাণুটা তিনটা ইলেকট্রন ত্যাগ করেছে। এখন ওর যেহেতু 13টা প্রোটন আছেই, প্রোটন তো আর দৌড় দিতে পারে না পরমাণুর ভিতর থেকে, সো 13টা প্রোটন যেহেতু আছেই, ওর 13টা ইলেকট্রনই থাকার কথা ছিল, কিন্তু ইলেকট্রন ও 3টা ছেড়ে দিয়েছে। তাহলে 3টা ছেড়ে দিলে 13টা থেকে যদি 3টা চলে যায়, তাহলে বাকি থাকবে 10টা ইলেকট্রন। এটা কিন্তু বুঝতে হবে। আর এই যে প্রোটন এখানে কতটা আছে, 13টা, তাহলে এখানে হচ্ছে 27, 27 হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি, প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। এখন আমার নিউট্রন দরকার, আমি জানি প্রোটন আছে 13টা, তাহলে 27 থেকে 13 বাদ দিলে থাকে 14, সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। ওকে, আরেকটা দেখাই, যেমন মনে করো 1 1 প্লাস, খুব সহজ জিনিস এটা, এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের একটা আয়নিত অবস্থা যেখানে একটা ইলেকট্রন নাই ওর বডি থেকে। এখন এটাই যদি হয়, এটা কি হবে, এ এক ভর সংখ্যা, এই এক, এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটাই হচ্ছে প্রোটন সংখ্যা। এখন তাহলে এই পরমাণুটার অবস্থাটা কি, এই পরমাণুটার ভর হচ্ছে 1, প্রোটন হচ্ছে 1, ইলেকট্রন হচ্ছে 0, ওই যে একটা দিয়ে দিছে 1+, আচ্ছা প্রোটন কয়টা, একটা, নিউট্রন কয়টা, এক থেকে এক গেলে থাকে 0। আরেকটা যদি দেখাই, এরকম যদি হয় যে 12 6c, এই যে এটা, এটার ভর কত, 12, এটা পারমাণবিক সংখ্যা কত, 6, এটার ইলেকট্রন কয়টা, কোনো আধান টাধান নাই তো, তাহলে এটা 6 6 হবে, আবার প্রোটন কয়টা, 6টাই, তাহলে 12 থেকে 6 গেলে আবার থেকে 6। অর্থাৎ যদি এইরকম ভাবে দেওয়া থাকে, তাহলে আমার মনে হয় যে তোমরা ওই যে পরমাণুর পরিচিতি পারবা, কোনো কিছু কঠিন না, কিন্তু উপরে একটা ভর, নিচেরটা প্রোটন, ওইটা আধান, ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে। গ্রহণ করলে কি হবে, গ্রহণ করলে যেমন মনে করো এরকম যদি হইত 16 H O 2-, ধরো এটাকে যদি আমি এখানে লিখি, তো এটার ভর 16, পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন থাকার কথা ছিল 8টা, ও আরো 2টা নিছে, নাই তো এই জন্যই তো মাইনাস হয়েছে, তো 2টা নিলে কত হবে, এখন হবে 10, প্রোটন কয়টা, 8টা, 16 থেকে 8 গেলে থাকে 8, সেটাই হচ্ছে নিউট্রন। সুতরাং একটা পরমাণুর এইরকম এক্সপ্রেশন দেখলে আমরা এই 5টা তথ্য পাব। অর্থাৎ মনে রাখতে হবে নিউক্লিয়ার সংখ্যা বা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাবো, অ্যান্ড দিস ইজ প্রিটি ইজি। সো তোমরা যারা দেখছো, যদি একটু মনোযোগ তোমরা ধরে রাখতে পারো আমি যা বলেছি, আমি 100% শিওর তোমরা এটা জানো এখানে আমি কি বলেছি। সো এখানে নতুন কিছু নাই, সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, যদি তোমরা না বুঝো আমাকে তো অবশ্যই লিখবা, এই ভিডিওর নিচে লিখো যে তোমাদের আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের অনুভূতি, তোমাদের না পাওয়া, তোমাদের মানে রাগ যদি থাকে বা কোনো ধরনের যা তোমাদের মনে হয় বা তোমাদের যা বুঝতে তোমরা পারো না আমাকে লিখো, আমি চেষ্টা করব। তবে তোমরা এমন কমেন্ট করো না যে কমেন্টে তোমাদের, আমরা যেহেতু একটা এডুকেশনাল চ্যানেলের মধ্যে আছি, আমরা চাই একটা শিক্ষিত জাতি তৈরি করতে, এবং আমরা চাই যে এমন জাতি হবে যে জাতি, বা তোমরা এমন হবা যারা
অ্যাকচুয়ালি কথা শুনবে বেশি, বলবে কম, লিখবে খুব হিসাব করে। সো সামাজিক যোগাযোগ মাধ্যমে মনের মতো করে যা ইচ্ছা তা লিখে ফেলা বা লিখে দেয়াটা ঠিক না। সুতরাং তোমরা যখন লিখবা, তোমরা সুন্দর সাবলীলভাবে গঠনমূলক আলোচনা এবং সমালোচনা করো, তোমার জন্য অনেকটা ভালো হবে, আমার জন্য ভালো হবে। তোমরা আমাকে যারা লিখো, তোমাদের প্রত্যেকের লেখা থেকে আমি এত বেশি অনুপ্রাণিত হই যেটা আমি তোমাদের বলে বুঝাইতে পারবো না। আমি সত্যিকারভাবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, আমি সত্যিকারভাবে তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমরা যারা সব সময় আমাকে লিখো, আমাকে জানাচ্ছ যে তোমাদের কোন জিনিসটা দরকার হবে, কোন জিনিসটা লাগবে, এবং সেই অনুপাতে আমি চেষ্টা করছি করার জন্য। এবার এখানে যে জিনিসটা দেওয়া আছে, একটু মন মাথায় রাখতে হবে যে এখানে এই প্রথম সংখ্যা পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে যে পরিমাণ ব্যাপার আছে, দিস ইজ ইজি। সো এটা একটু মুছে দেই। এরপর আমাদের পড়তে হবে আপেক্ষিক পারমাণবিক ভর আর আপেক্ষিক আণবিক ভর। এটা একটু মুছে দিতে চাই আমি। এখন আপেক্ষিক পারমাণবিক আর আপেক্ষিক আণবিক ভরের মধ্যে একটা আবার মজার বিষয় আছে। বিষয়টা হচ্ছে কিরকম মজার বলি, যেমন খুব পরিচিত একটা মৌল, সেটা হচ্ছে সোডিয়াম। তোমরা সবাই জানো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ সোডিয়ামের প্রোটন আছে 11টা, কিন্তু সোডিয়ামের ভর 23। আবার তোমরা এটা জানো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এটার এটার ভর হচ্ছে 16। আবার এটা জানো যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, এটার পারমাণবিক ভর হচ্ছে 14। অনেকের কাছে এইটা খুবই একটা মানে ভুল ধারণা আছে যে পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে পারমাণবিক ভর পাওয়া যায়। যেমন অক্সিজেনের 8, 8 দুগুণে 16, নাইট্রোজেনের 7, 7 দুগুণে 14। এটা কিন্তু একেবারে ভুল কথা, একদমই ভুল কথা, কারণ এটা সব সময়ের জন্য সত্য না। যেটা আংশিক সত্য সেটা পুরোপুরি সত্য না। যে হ্যাঁ, অক্সিজেনের পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে ভর পাওয়া যায়, দ্যাট ইজ ট্রু, কিন্তু চিন্তাটা সায়েন্সটা কিন্তু সেটা না, সায়েন্স অন্যটা। তাইলে এটা যদি এটাই হইতো, তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এটাকে 2 দিয়ে গুণ করলে 34 হইতো। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর কি 34? না তো, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। নাও কোয়েশ্চেন ইজ, এই 35.5 কেমনে আসলো? কোয়েশ্চেন ইজ, সোডিয়ামের 11 দুগুণে 22 হওয়ার কথা, সেটা কিভাবে 23 হইলো? দ্য অ্যান্সার ইজ, এই যে শব্দটা না আপেক্ষিক পারমাণবিক ভর, এই শব্দটার মধ্যে এটা দিয়েই তো চিন্তাটা বাড়ায় দিছে। সেটা হচ্ছে আপেক্ষিক মানে কি? দ্য ওয়ার্ড আপেক্ষিক মিন্স রিলেটিভ, ইট মিন্স ইউ নিড টু রিলেট, ইউ নিড টু হ্যাভ আ স্ট্যান্ডার্ড টু ফিক্স আ ভ্যালিউ, দেন দ্য হোল প্রসেস ইজ কল্ড রিলেটিভ। সো আমরা একটা পরমাণুর পারমাণবিক ভর বা আণবিক ভর কিসের ভিত্তিতে স্ট্যান্ডার্ডাইজ করব, তার তিনটা স্কেল আছে, একটা অক্সিজেন স্কেল, হাইড্রোজেন স্কেল, কার্বন স্কেল। এখন এই যে স্কেল অক্সিজেন স্কেল, এই যে হাইড্রোজেন স্কেল, এই যে কার্বন স্কেল, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, বিকজ এখন আমরা মানে এখনকার যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা পড়ি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কার্বন স্কেল অনুসারে। ইট মিন্স দ্যাট কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে, কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের ওই যে মৌলের একটি পরমাণুর ভর। একটু খেয়াল করো, হ্যাঁ, আমার মনে হয় এটা বুঝাই দিতে পারবো। যে মৌলটার কথা বলছি, যে কোনো মৌল, আমি যদি ফ্লোরিন নিয়ে বলি, তাহলে ফ্লোরিনের একটা পরমাণুর ভর C12। কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, 12, 13, 14, হ্যাঁ, ওই এতগুলো আইসোটোপের মধ্যে কার্বন 12 যে মৌলটা আছে, এই মৌলের আইসোটোপ যেটা, তার ভরের 12 ভাগের 1 অংশের তুলনায় ওই মৌলের একটা পরমাণু যত গুণ ভারী, সেটা হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ইটস নট দ্যাট তুমি 2 দিয়ে গুণ করলে পারমাণবিক ভর পাওয়া যাবে, না। আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করার জন্য আমরা যেহেতু
কার্বনটাকে চিন্তা করেছি, তাহলে এই স্কেলটা হচ্ছে কার্বন স্কেল। তো কার্বন স্কেল অনুসারে মৌলের একটা পরমাণুর ভর এটার থেকে যত গুণ বেশি হবে সেটা হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 1.66 × 10⁻²⁴ গ্রাম। এটা থেকে একটা মৌলের পরমাণু যত গুণ ভারী হবে সেটা হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। এবং আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে, যেমন মনে করো পানি যদি চিন্তা করি, আমি যদি কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি, আমি যদি সালফিউরিক অ্যাসিড চিন্তা করি, আমি যদি অ্যামোনিয়া চিন্তা করি, আমি যদি মিথেন চিন্তা করি, এগুলো সবগুলা অণু না, তাহলে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। অক্সিজেনের কত? 16। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16। এটার মানে হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 16 গুণ ভারী। অর্থাৎ অক্সিজেনের একটা পরমাণুর ভরকে এই এত দিয়ে 1.67 × 10⁻²⁴ গ্রাম দিয়ে ভাগ করলে 16 পাওয়া যাবে। দ্যাট ইজ ট্রু। আবার যদি ক্লোরিনের কথা হিসাব করি, তাহলে ক্লোরিনকে ভাগ করলে 35.5 পাওয়া যাবে, উইচ ইজ অলসো ট্রু। সো আণবিক, আপেক্ষিক আণবিক ভর হিসাব করা হয় এভাবে। তখন এটা কত হবে? তাহলে পানির আপেক্ষিক আণবিক ভর 18, কার্বনের এখানে হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16 দুগুণে 32, তাহলে 12 × 32 হচ্ছে 44, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর 44। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেনের 1 × 2, সালফারের হচ্ছে 32, সালফারের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর 32। এটার মানে হচ্ছে, এটা কিন্তু এভাবে আসে না যে সালফারের পারমাণবিক সংখ্যা 16, তাই 16কে 2 দিয়ে গুণ করে 32 করা হয়েছে। নো, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32, ইট মিন্স সালফারের একটা পরমাণু এইটার 32 গুণ। দ্যাট ইজ টু বি রিমেম্বার। দেন অক্সিজেন হচ্ছে 4 × 16 = 64, হিসাব করলে এখানে আসবে 98, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর 98। এটা তোমরা হিসাব করলেই পারবা, এখানে আসবে 17, এখানে আসবে হচ্ছে 16। সো আপেক্ষিক আণবিক ভর হিসাব করা হয় অণুতে অবস্থিত পরমাণুগুলোর আপেক্ষিক পারমাণবিক ভরের যোগফল থেকে। সো দিস ইজ দ্য থিং, এবং দিস ইজ অ্যাকচুয়ালি ইজি, অ্যান্ড দিস ইজ দ্য বেসিক অফ কেমিস্ট্রি। তুমি যখন সামনের অধ্যায়গুলোতে যাবা না, তখন এই জিনিসগুলো যদি একটু ভুল করে পড়ে যাও, তাহলে সত্যিকার অর্থে কেমিস্ট্রি মানে বুঝতে কষ্ট হবে। আমি সেটাই চেষ্টা করছি আমার এই লেকচারের মাধ্যমে, আমার এই চ্যানেলের মাধ্যমে একটা স্টুডেন্টের কেমিস্ট্রির নলেজটাকে, মানে আমার SSC লেভেলের কথা বলছি, SSC-র স্টুডেন্টদের জন্য একটু সহজ করে বোঝা দেওয়ার জন্য। কারণ এগুলো নিয়ে কথা বলা স্টার্ট করলে যে কোন পর্যন্ত যাওয়া যাবে, সেটা শুধুমাত্র যারা হায়ার কেমিস্ট্রি পড়েন এবং যারা টিচার আছেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা হয়তো জানেন যে আমি আসলে কতটা প্রাইমারি লেভেলে কথা বলছি। দে ক্যান অ্যাকচুয়ালি ফিল, যারা টিচার আছেন কেমিস্ট্রির, যারা দেখছেন, তারা 100% বুঝবেন যে এগুলো হচ্ছে একদম প্রাইমারি লেভেলের আলাপ করছি আমি, কারণ এগুলো বইয়ের মধ্যে একটা স্টুডেন্টের জন্য সেভাবে লেখা হয়েছে। সো এটার আরও অনেক অনেক ভার্সন আছে পরে, সেটা আমি যাব পরে আস্তে আস্তে। এখানে এই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে দেওয়া যাবে। এরপরে পরের যে জিনিসটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ কাকে বলে এইটাও যদি আমি তোমাদের বলি, আইসো শব্দটা আসছে হচ্ছে, আইসো শব্দটার মানে হচ্ছে এক বা সেম। আমার কথা হচ্ছে, আমি একটু মনে রাখি একটু চাইল্ডিশ ভাবে, যে আইসো মানে হচ্ছে সেম আর পি মানে হচ্ছে প্রোটন। তাহলে সেম প্রোটন, একই পারমাণু, একই প্রোটন সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। সেদিক থেকে হাইড্রোজেনের এরকম 7টা আইসোটোপ আছে, ক্লোরিনেরও আইসোটোপ আছে। এখন আইসোটোপের ক্ষেত্রে যেমন মনে করো 37 17, এইটা একটা আইসোটোপ, 35 17 ক্লোরিন, এটা একটা আইসোটোপ। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের বইয়ের মধ্যে এক জায়গায় দেওয়া আছে যে এই যে আইসোটোপ গুলা,
এই আইসোটোপ গুলা প্রকৃতিতে কতটুকু পাওয়া যায় সেটার উপর ভিত্তি করেও মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। মনে করো ক্লোরিনের দুইটা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, তার মধ্যে এই 35-17 এটা পাওয়া যায় হচ্ছে 75%, আর এই যে 37 এটা পাওয়া যায় হচ্ছে 25%। তার মানে এখন পর্যন্ত প্রকৃতিতে যে ক্লোরিনের দুইটা আইসোটোপ পাওয়া যায় তার মধ্যে এটা হচ্ছে 25%, হচ্ছে 75%। নাও আমি যদি এখান থেকে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক হিসাব করতে চাই, তাহলে যেই আইসোটোপটা যত পার্সেন্ট পাওয়া যাবে সেইটাকে তত দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে। একটু খেয়াল করো, যখন আমি এটাকে 100 দিয়ে ভাগ করব, এখন প্রশ্ন হচ্ছে যে এই আইসোটোপটা পাওয়া যায় এত পার্সেন্ট, এই আইসোটোপটা পাওয়া যায় এত পার্সেন্ট, যতখানি পার্সেন্টেজ পাওয়া যাবে তাকে যোগ করে 100 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি আমি ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পেতে পারি। সো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য ওই কার্বন স্কেলটা দিয়েও করা যেতে পারে, এই তেজস্ক্রিয় বা আইসোটোপের এটা দিয়েও করা যেতে পারে। আমি এখানে কিছু অ্যালফাবেট লিখে রেখেছি, এটা যদি তোমরা একটু খেয়াল করো, এখানে আছে না তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তোমাদের বইয়ে আছে, চিকিৎসা ক্ষেত্রে কি কি ব্যবহার আছে, অ্যাকচুয়ালি চিকিৎসা ক্ষেত্রে বেশি ব্যবহার আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ ইউরেনিয়াম 238, এটা হচ্ছে ভর সংখ্যা, ওইটাকে ভাঙলে থোরিয়াম পাওয়া যাবে, হিলিয়াম পাওয়া যাবে, আর গামা রশ্মি পাওয়া যাবে। আবার তোমাদের বইয়ে দেওয়া আছে টেকনিশিয়াম 99M, এই যে এম এটা হচ্ছে মেটাস্টেবল একটা ফেজ, এটাকে যখন ভাঙা হবে মানে নিউক্লিয়ার ফিশন করা হবে, নিউক্লিয়ার ফিশন করলে টেকনিশিয়ামের আইসোটোপ পাওয়া যাবে আর গামা রশ্মি পাওয়া যাবে। এছাড়াও হাড়ের বৃদ্ধিজনিত কারণে হ্যাঁ সামারিয়াম 153 বা স্ট্রনশিয়াম ব্যবহার করা হয়, ক্যান্সারের কোষকে ধ্বংস করার জন্য কোবাল্ট ব্যবহার করা হয়, থাইরয়েড গ্রন্থির অতিবৃদ্ধির কে কমানোর জন্য আয়োডিন ব্যবহার করা হয়, লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার ব্লাড ক্যান্সারকে ট্রিটমেন্ট করার জন্য ফসফরাস ব্যবহার করা হয়, হার্টের যে পেসমেকার সেই পেসমেকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। এছাড়াও আরও কিছু আইসোটোপ আছে, ওই যে সিজিয়াম, ইরিডিয়াম, আয়োডিন, প্যালাডিয়াম, রুথমিয়াম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কেমিস্ট্রি বইয়ের পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর দেওয়া আছে এগুলো কিন্তু তার একটু ডিফার করবে, কারণ দিজ আর আইসোটোপ। সো তোমাদের বইয়ে যেগুলো আসছে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি যে আইসোটোপ পাওয়া যায় সেটাকে দেওয়া হয়েছে। এখানে আয়োডিনের 125 আইসোটোপ ব্যবহার করা হয়, বাট অ্যাকচুয়ালি পর্যায় সারণীতে আয়োডিনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 127, বাট হিয়ার ইট ইজ 125। ইট মিনস যে এটা হচ্ছে আয়োডিনের আইসোটোপ, এবং এই আইসোটোপের অন্যতম একটা হচ্ছে 131 যেটা থাইরয়েড ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। সো এগুলো হচ্ছে কি ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো মনে রাখবা। সো এই ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে এই 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 ইসে এটা কি বলে এটাকে, এই ইনফরমেশনগুলো আর তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষেত্রে, তেজস্ক্রিয় আইসোটোপ মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে বা এই ট্রিটমেন্টের জগতে কিভাবে ব্যবহার করা হয়। সো এই 6-7 পর্যন্ত আমি যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ব্যাপারটা, তারপরে আইসোটোপ কি জিনিস, এখানে আরো একটা শব্দ মনে রাখতে হবে আরো আছে, সেই শব্দটা হচ্ছে আইসোটোন, আরেকটা হচ্ছে আইসোবার। আচ্ছা আইসোটোন আর আইসোবারের ক্ষেত্রে আইসো মানে হচ্ছে সমান, টোন মানে হচ্ছে নিউট্রন, অর্থাৎ যে পরমাণুগুলোর নিউট্রন সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা থাকবে সেটা হচ্ছে আইসোটোন, আর আইসোবারের ক্ষেত্রে যে পরমাণুগুলোর ভর সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা থাকবে সেটা হচ্ছে আইসোবার, আর আইসোটোপের ক্ষেত্রে যে পরমাণু সমূহের মানে একই পরমাণুর যে অংশটুকু, যেমন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 1-1 হাইড্রোজেন, 1-2-1 ডিউটেরিয়াম, 3-1 ট্রিটিয়াম। এখন অ্যাকচুয়ালি কিন্তু এটা প্রকৃতিতে পাওয়া যায় 99.98%, এটা পাওয়া যায় 0.0
সম্ভবত 0.015, এটা সম্ভবত 0.005%, বা এগুলো হচ্ছে, এটা হচ্ছে ল্যাবে এটাকে সংশ্লেষিত করতে হয়। কিন্তু হাইড্রোজেনের যে আইসোটোপ আছে তার মধ্যে এই যে ওয়ান, এটা হচ্ছে এটার পারমাণবিক ভর সংখ্যা, এটাও ভর সংখ্যা, এটাও ভর সংখ্যা, অর্থাৎ এটার ভর 1, 2, 3, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু সেম। সো ইন দ্যাট কেস এটা প্রকৃতিতে পাওয়া যায় অলমোস্ট 99%, এটা প্রকৃতিতে পাওয়া যায় খুবই কম ডিউটেরিয়াম, এবং ওইটা একদম সংশ্লেষিত করতে হয়। এই যে এই তিনটা আইসোটোপের যে পার্সেন্টেজ পাওয়া যায়, এই পার্সেন্টেজকে এই হিসাব করলে আমি হাইড্রোজেনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভরটা পাবো। সো এই অধ্যায়ের মেইন টপিকের মধ্যে আমি এখানে 10টা আইডেন্টিফাই করেছি, এই ভিডিওটাতে আমি প্রথম 7টার ব্যাখ্যা দিয়েছি, পরবর্তী 3টা আরেকটু বড় করে বলতে হবে, তারপরেও শেষ হবে না। মানে পরমাণু মডেলের যে ব্যাপারগুলো বলা হয়েছে, সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, ইলেকট্রন বিন্যাসের কথা বলা হয়েছে, এটা পরবর্তী ভিডিওটাতে আমি ওই লাস্ট 3টা নিয়ে আলাপ করছি। আর প্রথমে যে 7টা নিয়ে আলাপ করলাম সেটা হচ্ছে খুবই প্রাইমারি লেভেল আলাপ করেছি। এই ভিডিওটাতে তোমরা আমি যতটুকু বলেছি সেখানে কোনো প্রবলেম থাকলে বা বুঝতে কষ্ট হলে আমাকে লিখো। সো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে এই নিচের 3 অংশটা নিয়ে। আল্লাহ হাফেজ।